আসসালামাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম খুব সহজ একটি রেসিপি, একটি মিষ্টান্ন, লাচ্ছা সেমাই। খুবই সহজ, খেতেও তেমনই মজা। প্রথমে একটি পাত্রে আমি দুধ নিয়েছি 1 লিটারের মতো, অল্প একটু আঁচ আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু দারচিনি, অল্প একটু এলাচ দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমরা এতে অল্প পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব, তাহলে এটার ঘনত্বটা ভালো হবে। এরপর যেহেতু 1 লিটারের মতো দুধ দিয়েছি, যারা মোটামুটি বেশি চিনি খেতে পছন্দ করেন, এই চামচের 4 চামচ দিতে পারেন, কিন্তু আমি যেহেতু অত বেশি চিনি খাবো না, অনেক সময় আমি এই বড় চামচটা 2 চামচ দিই, আবার অনেক সময় 2.5 চামচ বা 3 চামচ দিই। পাশাপাশি আমি কিছু লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো। 1 লিটার দুধে এতটুকু দিলেই মোটামুটি কনসিস্টেন্সিটা ভালো আসবে, যেহেতু লাচ্ছা সেমাই। এখানে এক্সট্রা করে ভাজাভাজির কিছুই নেই, আমরা শুধু অপেক্ষা করব দুধটা যদি একটু জাল আসে। একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু আমরা এলাচ দারচিনিটা আগেই দিয়ে দিয়েছিলাম, এখন আমরা এলাচ দারচিনিটা উঠিয়ে নেব। আমার মনে হয় অলরেডি আমাদের যতটুকু ফ্লেভারের দরকার ছিল হয়ে গিয়েছে, তো আমরা এটা উঠিয়ে নিচ্ছি। ব্যাস, আমরা এটা উঠিয়ে নিয়েছি। এবার দুধটা আরও একটু চামচ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। দেখুন কত ভালোভাবে এটা জাল এসে গেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে এরপর এর মধ্যে আমরা লাচ্ছা সেমাইটা দিয়ে দিব। আমার কাছে কালারটা দেখতে খুব সুন্দর লাগে। হয়ে গেল, এখন একটু নেড়ে দিব। নেড়ে কিছুক্ষণ রেখে দিব। তো আমাদের রান্না শেষ। আমি সবসময় কি করি, এটা একটু বক্সে করে রাখার চেষ্টা করি, যাতে পরবর্তীতে বাচ্চারা খেতে চাইলে বা কেউ খেতে চাইলে খেতে পারে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, শুভকামনা, আল্লাহ হাফেজ।